আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। করোনাকালীন পরিস্থিতিতে অনার্স মাস্টার্সের অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এপিজে আবুল কালাম আজাদের একটি উক্তি দিয়ে শুরু করছি। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদের সহায় হন যারা কঠোর পরিশ্রম করে। কাজের শিক্ষার্থীরা তোমরা পরিশ্রমী হও, স্রষ্টার রহমত লাভ করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে ক্লাস পরিচালনায় আছি আমি, সৈয়দা সিফাতি নুরী, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসের ইকোনমিক বোটানি, ইথনোবোটানি ও ফার্মাকোগনোসির সপ্তম ক্লাস। আজকে লেকচারের শিরোনাম ইথনোবোটানির ভূমিকা এবং ইথনোবোটানির গবেষণা পদ্ধতি। আজকে শুরু করলাম দ্বিতীয় পার্ট এই সাবজেক্টের, ইথনোবোটানি। চলো সবার আগে আমরা দেখে নিই আজকের আলোচ্য বিষয়বস্তু। আজকে ইথনোবোটানির উপরে কি কি আলোচনা করব দেখাই, ইথনোবোটানির ভূমিকা, তার মানে এখানে আমরা আজকে জানবো যে ইথনোবোটানি শব্দের অর্থ, ইথনোবোটানি কাকে বলে, ইথনোবোটানির বিভিন্ন শাখা, ইথনোবোটানির পরিসর, এবং দ্বিতীয় ক্ষেত্রে ইথনোবোটানির উপর বাংলাদেশে যে গবেষণা সেটার উপরে আলোচনা করব, বাংলাদেশে ইথনোবোটানির গবেষণা এবং ইথনোবোটানি গবেষণার পদ্ধতি নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তার আগে আমি এই ইথনোবোটানি বা যেটার বাংলা হচ্ছে লোক উদ্ভিদ বিজ্ঞান, এটার উপরে কি কি টপিকস থাকবে সেটা একটু দেখাতে চাই। ভূমিকা থাকবে ইথনোবোটানি গবেষণা পদ্ধতি, ঐশ্বরিক বা ধর্মীয় উদ্ভিদগুলোর উপর আলোচনা থাকবে, বাংলাদেশের উপজাতিদের উপরে আলোচনা থাকবে, পাঁচটা উপজাতিদের উপরে আলোচনা হবে এই চ্যাপ্টারটার, চাকমা, গাঢ়, মারমা, সাঁওতাল এবং ত্রিপুরা। ঠিক আছে, আজকে তাহলে আমরা শুরু করছি ইথনোবোটানির ভূমিকার উপরে আলোচনা। প্রথমে ইথনোবোটানির শব্দের অর্থ, এখানে দুটো শব্দ আছে, একটা হলো ইথনো আর একটা হলো বোটানি। তো ইথনো বোটানি শব্দের অর্থ, ইথনো শব্দের অর্থ কি আর বোটানি শব্দের অর্থ আমরা তো জানি যে উদ্ভিদ বিজ্ঞান। ইথনো শব্দের অর্থ হচ্ছে মানব গোষ্ঠী। তো এখানে এটা একটা গ্রিক শব্দ, পুরো শব্দটাই গ্রিক, গ্রিক গ্রিক শব্দ থেকে আসছে দুটো, একটা হলো ইথনোস যার অর্থ হচ্ছে মানব গোষ্ঠী। এখন এই মানব গোষ্ঠীর মধ্যে কিন্তু সব ধরনের মানব গোষ্ঠী পড়বে না, সেটাও আমরা দেখব। এবং ল্যাটিন শব্দ বোটাস থেকে এসেছে যার অর্থ উদ্ভিদ বিজ্ঞান, তার মানে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ ইথনোবোটানি শব্দের অর্থ মানব গোষ্ঠীর উদ্ভিদ বিজ্ঞান, যেটাকে আরেকটা প্রচলিত এভাবেই বলে যে লোক উদ্ভিদ বিজ্ঞান, ফোক বোটানি, এভাবে একে নামকরণ করা হয়। এরপরে আমরা যাব যে ইথনোবোটানি মানব সমাজ ও গাছপালার মধ্যকার সম্পর্ক কে বোঝায়, ইন্টার রিলেশন বিটুইন হিউম্যান বিং অ্যান্ড প্লান্টস। কিন্তু এটা বর্তমানে এটা এই সংজ্ঞাটা গ্রহণযোগ্য হচ্ছে না, মানে অন্য অর্থে মানব সমাজ, সব ধরনের মানব সমাজ আর গাছপালার মধ্যকার সম্পর্কে ইথনোবোটানি বা ফোক
বলা যাবে না, ফোক উদ্ভিদ বিজ্ঞান, লোকজ উদ্ভিদ বিজ্ঞান বলা যাবে না। সেটা কেন সেটা দেখ আরেকটু পরে আমরা দেখবো, এক্সপ্লেন করব। ইথনোবোটানির প্রধান বিষয় হলো উদ্ভিদ সংক্রান্ত জ্ঞান। এখন আসছে বিষয়টা, যে উদ্ভিদ সংক্রান্ত জ্ঞান, সেই জ্ঞান যা বংশ পরম্পরায় ব্যবহৃত হয়ে হয়ে থাকে, তার মানে সেই সমস্ত মানব গোষ্ঠী যারা বংশ পরম্পরায় ব্যবহৃত জ্ঞানকে কাজে লাগায় উদ্ভিদের ক্ষেত্রে, অবশ্যই সেটা উদ্ভিদের ক্ষেত্রে তাদের পূর্বপুরুষের জ্ঞানকে কাজে লাগায় সেই জ্ঞানগুলোর উপর স্টাডি করাটাই হলো ইথনোবোটানি। আমরা পরের পেজে যাব, মানব গোষ্ঠী। আমি বললাম যে মানব গোষ্ঠীর যে বিজ্ঞান সেটাই তো হলো মানব গোষ্ঠী আর উদ্ভিদের সাথে সম্পর্কিত যে বিজ্ঞান সেটাই নাকি ইথনোবোটানি। তো আমরা মানব গোষ্ঠীর তার ইন্ডিজেনাস নলেজ বা ট্র্যাডিশনাল নলেজ বা ইথনিক নলেজ বা তার সে যে সমাজে থাকে সেই সমাজে প্রচলিত যে জ্ঞান বা তাদের পূর্বপুরুষদের যে জ্ঞান, জ্ঞানকে ব্যবহার করে উদ্ভিদকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সেক্টরে ব্যবহার করে থাকে, বিভিন্ন সেক্টরে, সেই সেক্টরগুলো একটু দেখি। এই মানব গোষ্ঠীরা যখন তাদের এই জ্ঞানকে ব্যবহার করে বিভিন্ন সেক্টরে উদ্ভিদকে ব্যবহার করে, সেক্টরগুলো একটু দেখি। যেমন প্লান্ট ক্লাসিফিকেশনে, মানে উদ্ভিদের শ্রেণীবিন্যাসে তারা তাদের জ্ঞানকে ব্যবহার করে আসছে। তারপরে তারা কৃষিক্ষেত্রেও তাদের ইন্ডিজেনাস নলেজকে ব্যবহার করছে, তারা তাদের খাদ্যে ইন্ডিজেনাস নলেজকে ব্যবহার করছে, তারা মেডিসিন তৈরিতে তাদের জ্ঞানকে ব্যবহার করছে, তাদের বিশেষ ট্র্যাডিশনাল বা ইন্ডিজেনাস বা ইথনিক নলেজকে ব্যবহার করছে, তারা তাদের ইথনিক নলেজকে ব্যবহার করছে মেডিসিন, মেডিকেল ট্রিটমেন্টে কিভাবে সুস্থ থাকা যায়, কিভাবে এটা থেকে মানে ট্রিটমেন্টের কৌশলগুলো তারা নিজেদের জ্ঞান থেকে আবিষ্কার করছে, স্টাডি করছে। তারপরে তারা তাদের ধর্মে, ধর্মের ক্ষেত্রেও তাদের এই জ্ঞানকে ব্যবহার করছে, বা পূর্বপুরুষের জ্ঞানকে বা শাস্ত্রীয় জ্ঞানকে, প্রচুর প্রাচীন শাস্ত্রীয় বিভিন্ন ওল্ড টেক্সট কে ব্যবহার করছে, অ্যান্ড আদার ইউজ, এগুলোতে অন্যান্য অন্যান্য আরো অনেক কাজে তারা তাদের এই জ্ঞানের ভিত্তিতে উদ্ভিদকে ব্যবহার করছে। তো এখন বিষয় হলো সেই জ্ঞানটা, এই জ্ঞানের ভিত্তিতে উদ্ভিদের উপর যে স্টাডি, উদ্ভিদের উপর তারা মানব গোষ্ঠী যে জ্ঞানটা ব্যবহার করে উদ্ভিদকে ব্যবহার করছে, সেই জ্ঞানের ভিত্তিতে উদ্ভিদগুলোর উপরে স্টাডি করাই হলো ইথনোবোটানি। ইন্ডিজেনাস নলেজের ভিত্তিতে উদ্ভিদগুলোর ব্যবহার, উদ্ভিদের উপরে গবেষণা, পর্যালোচনা, আলোচনা, সেইটাকেই বলা হচ্ছে ইথনোবোটানি। এখন মানব গোষ্ঠী কোন, কারা মানব গোষ্ঠী, এই মানব গোষ্ঠীর মধ্যে কারা পড়বে? আদিবাসী, উপজাতি, গ্রামের কবিরাজ, সাধারণ গ্রামের মানুষও হতে পারে। গ্রামের সাধারণ মানুষ, শিক্ষিত অশিক্ষিত যারাই হোক, দেখা গেছে যে তারা অনেক উদ্ভিদকেই ব্যবহার করে তাদের পূর্বপুরুষদের ব্যবহৃত যে জ্ঞান, সেই জ্ঞানের আলোকেই তারা ব্যবহার করে। এই জন্য এই এরাই হলো সেই মানব গোষ্ঠী, মানব গোষ্ঠী যারা তাদের সমাজে তাদের পূর্বপুরুষদের ব্যবহৃত জ্ঞানের ভিত্তিতে উদ্ভিদের ব্যবহার করেছে। এখন সেই উদ্ভিদগুলোর উপরে স্টাডি করাই হলো ইথনোবোটানির লক্ষ্য। ইথনোবোটানি কাকে বলে তাহলে এখন আমরা বলতে পারবো, মানব গোষ্ঠী ও উদ্ভিদের সাথে সম্পর্কিত যে বিজ্ঞান সেটাই হলো ইথনোবোটানি। এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন মার্কিন অধ্যাপক ডক্টর জে ডাব্লিউ হার্সবার্গার 1896 সাল। এই শব্দটা যেহেতু হার্সবার্গার প্রথম ব্যবহার করেন, এই জন্য ওনাকেই ইথনোবোটানির জনক বলা হয়। এবার আমরা আলোচনা করব ইথনোবোটানির শাখা নিয়ে, বিভিন্ন শাখা, 10টা থেকে 11টা শাখা আছে ইথনোবোটানির। এই ইথনোবোটানির শাখাগুলো আসলে তৈরি হয়েছে তাদের যে স্টাডি, তাদের ইন্ডিজেনাস নলেজের ভিত্তিতে তারা উদ্ভিদকে তাদের নিজেদের মতন করে ব্যবহার করছে, সেটার উপর ভিত্তি করে কিন্তু ব্রাঞ্চ তৈরি করছে। তারা যেহেতু বললাম যে তারা ক্লাসিফাইও করছে উদ্ভিদকে, শনাক্ত করছে, কালেক্ট করছে, শনাক্ত করছে, নামকরণ করছে তাদের নিজের ভাষাতে, কোনো দ্বিপদ নামকরণ না, এটা তাদের নিজস্ব ওয়েতে নামকরণ করছে,
তাহলে তো এটাকে ট্যাক্সোনমি বলে, তাই না? এরকম আমরা দেখব যে ওরা ব্যবহার করছে উদ্ভিদ শনাক্ত করতে, উদ্ভিদ নামকরণ করতে, আবার দেখা গেছে ওরা ওদের নিজস্ব ওয়েতে কৃষি কাজ করছে, ফসল ফলাইছে, সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো যে সেখান থেকে একটা শাখা চলে আসছে। এবার সেই শাখাগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে 1 নম্বরে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হলো ইথনো ট্যাক্সোনমি। ইথনো ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাস, যেটা সম্পর্কে বললাম যে এই শাখাতে তারা ইন্ডিজেনাস নলেজ এর ভিত্তিতে উদ্ভিদকে কালেক্ট করে, উদ্ভিদকে শনাক্ত করার পরে উদ্ভিদকে নামকরণ করে, চিনে রাখে। এই এগুলো নিয়ে আলোচনা গবেষণা হয়, সেই শাখাটাকে বলা হচ্ছে ইথনো ট্যাক্সোনমি। এখানে একটা প্রতীকী ছবি আছে যেটা তারা কালেক্ট করার জন্য, মানে শনাক্তকরণ করার জন্যই আলাদা আলাদা ভাবে সাজায় রাখছে পেরুর এক উপজাতিদের। এই শ্রেণীবিন্যাসকরণের কাজ চলছে। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলা, একজন উপজাতি মহিলা ছত্রাখাতে দাঁড়াইয়া আছে। এই এই এটা দিয়ে যেটা বোঝাচ্ছি যে ব্রাঞ্চটা সেটা হলো ইথনো মাইকোলজি। তার মানে তারা তাদের এই শাখাতে তারা তাদের যে ইন্ডিজেনাস নলেজ সেটাকে ব্যবহার করবে, বা আদিবাসী জ্ঞানকে ব্যবহার করবে মাইকোলজি মানে ছত্রাক বিদ্যা স্টাডি করার জন্য। বিভিন্ন ধরনের ছত্রাকের ইউজ প্রাচীনকাল থেকে উপজাতি আদিবাসী সাধারণ মানুষরা করে আসছে। এগুলো সম্পর্কে জেনে না জেনে যেভাবেই হোক তারা ব্যবহার করত। পরবর্তীতে তারা জানলো যে আরো বেশি এটাকে জানতে হলে একটা এটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তখন একটা শাখা আবিষ্কার হলো ইথনো মাইকোলজি। তাদের শুধুই ছত্রাক কিভাবে ব্যবহার করে, ছত্রাক গুলোর উপরেই এখানে আলোচনা গবেষণা পর্যালোচনা করা হয়। যেমন ওরা ইস্টকে অনেক আগে থেকে ব্যবহার করত, বিভিন্ন পানীয় তৈরিতে, খাবার তৈরিতে ব্যবহার করে আসছে। তো এর কিন্তু নামকরণ করতো, এটাকে ইস্টকে বলতো খামির, খামির নামে প্রচলিত ছিল। বাংলাদেশে ইথনো মাইকোলজির উপরে তেমন গবেষণা হয়নি ফিল্ডটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইথনো মেডিসিন। সবচেয়ে বেশি পরিমাণে যারা ইথনিক নলেজ কে ব্যবহার করে যে সেক্টরটা বেশি প্রসারিত, গবেষণাও বেশি হয়েছে এই সেক্টরটা নিয়ে, সেটা হলো ইথনো মেডিসিন। ইথনো মেডিসিন হলো যখন এই শাখাতে কি আলোচনা হয়, সেই সমস্ত উদ্ভিদ নিয়ে আলোচনা হয় যেগুলো তারা বিভিন্ন মানব গোষ্ঠী তাদের ইন্ডিজেনাস নলেজ ব্যবহার করে ওষুধ তৈরি করে থাকে, সেই সমস্ত উদ্ভিদের উপরে আলোচনা গবেষণা পর্যালোচনা হয়। তার মানে মেডিসিনাল প্লান্ট, এখানে কিছু মেডিসিনাল প্লান্ট নিয়ে আলোচিত হবে। বিভিন্ন উপজাতি আদিবাসীরা তাদের নিজস্ব ওয়েতে যে গাছগুলো ব্যবহার করে তাদের রোগ নিরাময়ে ওষুধ তৈরিতে, সেই গাছগুলোর উপরে আলোচনা হয় এই শাখাতে ইথনো মেডিসিন। 2 নম্বর ছবিতে যেটা দেখতে পাচ্ছি যে কৃষি কাজ চলছে, তাদের নিজস্ব উপায়ে তারা কৃষি কাজ করে, ফসল ফলানো, ফসল কাটা, ফসল প্রক্রিয়াজাতকরণ তারা তাদের নিজস্ব জ্ঞানের ভিত্তিতে করে, সেইটাই আলোচনা গবেষণা হয়। সেই কৃষিভিত্তিক সব কাজ এই শাখাটাতে ইথনো এগ্রিকালচারে আলোচিত হয় তাদের ইন্ডিজেনাস নলেজ এর ভিত্তিতে। এখানে এটাই আলোচিত বিষয়, এগ্রিকালচার, তাদের ইন্ডিজেনাস নলেজ এর ভিত্তিতে বিভিন্ন এগ্রিকালচার। আর একটা কথা বলতে হবে যে এখানে ঝুম চাষ বলে যে চাষটা হয় এখন জনপ্রিয়, এখন এটা সবাই মানে ব্যবহার করছে, এটা পাহাড়ি অঞ্চলের শুধু উপজাতিরাই না, সেটা হলো ঝুম চাষ। তো এটাও ইথনো এগ্রিকালচারেরই একটা আবিষ্কার। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে, এটা হলো ইথনো মিউজিকোলজির একটা প্রতীকী ছবি। তো আমরা এই যে যে আদিবাসী উপজাতি তাদের একটা সংস্কৃতি থাকে, ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজায়, মানে এত রকমের বাদ্যযন্ত্র তাদের কালেকশনে আছে, তার বেশিরভাগই তারা তৈরি করে থাকে বিভিন্ন উদ্ভিদ থেকে। বিভিন্ন উদ্ভিদ থেকে তারা এই বাদ্যযন্ত্রগুলো তৈরি করে থাকে, যার কারণে সেইটার উপরেও একটা তারা স্টাডি করে তাদের ইথনিক জ্ঞান থেকে, যে কিভাবে সেই বাদ্যযন্ত্রগুলো তৈরি হয়।
সেটা নিয়ে আলোচনা করা হয় ইথনো মিউজিকোলজিতে। আরেকটা তথ্য, যেমন বাংলাদেশের লোকসঙ্গীতের একজন দুইজন মানে সাধক, দুইজন সাধক নাম ওস্তাদ বিসমিল্লা খা, তারপরে আলাউদ্দিন খা, তাদের যে শারদ এবং সানাই সেটা কোন গাছ থেকে তৈরি আজও জানা যায়নি, কিন্তু সেটা গাছ থেকেই তৈরি হয়েছিল। অনেক সময় বিভিন্ন উপজাতিরা তারা যে বাদ্যযন্ত্র ব্যবহার করে তার ফর্মুলা সাধারণ মানুষকে বলতে চায় না, তাদের যার যার নিজস্ব সংস্কৃতিতে তারা রাখতে চায়, ফর্মুলা বলতে চায় না। ইথনো গাইনোকোলজি, তার মানে এখানে গাইনোকোলজি মানে মহিলা রোগকে বোঝাচ্ছে, তার মানে মানব গোষ্ঠীর যে মানব গোষ্ঠী বা আদিবাসী উপজাতির মহিলাদের যে রোগগুলো, রোগগুলো নিরাময়ে ব্যবহৃত উদ্ভিদগুলো সম্পর্কে আলোচনা, গবেষণা, পর্যালোচনা করা হয়। অবশ্যই সেই উদ্ভিদগুলোর ইন্ডিজেনাস নলেজের ভিত্তিতে হতে হবে, তাদের তারা কি কোন জ্ঞান থেকে এগুলো ব্যবহার করে সেটার উপরে আলোচনা, গবেষণা, পর্যালোচনা, স্ত্রী রোগগুলোর উপর, সেটা সেটার ভিত্তিতে যে ব্রাঞ্চটা সেটা হলো ইথনো গাইনোকোলজি। এভাবে ছয়টা শাখা দেখলাম আমরা। এবার আরেকটা প্রতীকী ছবি দেখছি, এখানে যেটা হবে শাখাটা সেটা হলো ইথনো ফার্মাকোলজি। ইথনো ফার্মাকোলজিতে এই শাখাটাতে আদিবাসী জ্ঞানকে ব্যবহার করে বিভিন্ন রোগ নিরাময়ের কৌশলগুলো আলোচনা করা হয়, ঔষধি গাছগুলোকে কিভাবে কালেকশন করা হয় সেগুলোর উপরে আলোচনা করা হয় তাদের জ্ঞানের ভিত্তিতে। তারা বলতো যে সময় এবং বা সময় ঋতু এগুলোর উপরে ভিত্তি করে ওষুধ কালেকশন করতে হয়, ঔষধি গাছগুলোকে কালেক্ট করতে হয়। পরবর্তীতে দেখা যায় যে ঠিক তাই, পূর্ণিমা বা অমাবস্যাতে এই গাছগুলোতে অ্যালকালয়েড, তারপরে বিভিন্ন রকমের তরুক্ষীর এগুলো বেশি পরিমাণে পাওয়া যায়, বেশি পরিমাণে জন্মে থাকে, এই জন্যই এগুলো বিশেষ সময়ে কালেক্ট করতে হয়। এরপরে যে শাখাতে এটা হলো ইথনো অর্থোপেডিক্স, শিশু রোগের সাথে জড়িত। তারা মানব গোষ্ঠীরা বা আদিবাসীরা উপজাতিরা শিশু রোগের চিকিৎসাগুলো উপায়গুলো, চিকিৎসাগুলো যে চিকিৎসাগুলোতে যে গাছগুলো ব্যবহার করে সেগুলোর উপরে আলোচনা, গবেষণা, পর্যালোচনা হয় ইথনো অর্থোপেডিক্সে। ইথনো অর্থোপেডিক্সে বেশ কিছু গাছের এখানে উদাহরণ দেওয়া আছে, তুলসী, আকন্দ তারা ব্যবহার করে, একটা আছে থানকুনি, থানকুনির পাতা, যেমন তারা শিশুদের পেটে ব্যথা হলে থানকুনি পাতার রস বেটে পেটে দেয়, তখন সে ব্যথা ভালো হয়ে যায়। এই যে কৌশলগুলো এগুলো আলোচনা করা হয় ইথনো অর্থোপেডিক্সে শিশু রোগের উপরে। আটটা শাখা আমরা দেখলাম, এবার আর দুটো দেখব। ইথনো টক্সিকোলজি, ইথনো টক্সিকোলজি একটা শাখা, যে শাখাতে তারা তাদের ইন্ডিজেনাস নলেজের ভিত্তিতে কিছু প্লান্টকে কালেক্ট করে বিষাক্ত পদার্থ নিঃসরণ করার জন্য, বা বিষাক্ত প্লান্ট হিসেবে তারা তাদের ইন্ডিজেনাস নলেজকে ব্যবহার করে ব্যবহার করে। কিন্তু তারা দেখা গেছে যে কি কাজে এগুলো বিষাক্ত পদার্থ ব্যবহার করত, তারা এই বিষাক্ত পদার্থগুলো ব্যবহার করত, দেখা যেত সব সমাজেই আছে হিংসা, রাগ, মানুষ মানুষের ক্ষতি করা করত এই বিষগুলো দিয়ে। আবার অনেক সময় দেখা গেছে তারা তাদের কৃষিকাজে কীটনাশক হিসেবে ব্যবহার করছে, তারপরে বিভিন্ন জীবাণুনাশক, পতঙ্গনাশক হিসেবে এই বিষগুলোকে ব্যবহার করছে, ইভেন তারা শিকারেও ব্যবহার করছে, বিভিন্ন রকমের মৎস্য শিকারে বেশি ব্যবহার করার উদাহরণ নদীর পাওয়া যায় এই বিষগুলো দিয়ে। এই বিষগুলোর উপরেই তাদের ইন্ডিজেনাস নলেজের ভিত্তিতে যে জ্ঞান লাভ, স্টাডি করা, গবেষণা পর্যালোচনা করা, সেটা হলো ইথনো টক্সিকোলজি। এরপরে শেষ একটা শাখা ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, সেটা হলো ইথনো মেট্রিওলজি, মানে আবহাওয়া রিলেটেড। তারা তাদের যে ইন্ডিজেনাস নলেজের ভিত্তিতে তারা আবহাওয়ার যে পূর্বাভাস দেয়, আর আবহাওয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে, বলতে পারে আবহাওয়ার পূর্বাভাস, সেই জ্ঞানগুলো নিয়ে আলোচনা, পর্যালোচনাকে বলা হচ্ছে ইথনো মেট্রিওলজি।
এইভাবে তারা যখন এগুলো তাদের নিজস্ব উপায়ে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে, যেটা তাদের কৃষিতে তাদেরকে সহায়তা করে, তাদের জীবন রক্ষা করে, অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেরা নিজেদেরকে এভাবে রক্ষা করে, সেই জ্ঞানগুলো এই ব্রাঞ্চে আলোচিত হয়। 10টা ছিল ব্রাঞ্চ। এখন ইথনো বোটানির পরিসর, ইথনো বোটানির কোন কোন ক্ষেত্রে মানে ইথনো বোটানির যে জ্ঞানগুলো মানব গোষ্ঠীরা তাদের যে ইন্ডিজেনাস নলেজ কে ব্যবহার করছে কোন কোন ক্ষেত্রে ইথনো বোটানির, সেই ক্ষেত্রগুলোর মধ্যে একটা হলো ওষুধ তৈরিতে। ওষুধ তৈরিতে ইথনো বোটানির একটা পরিসর, তারা বিভিন্ন রকমের ওষুধ তৈরি করছে বিভিন্ন রোগে, শুধু খাবার না, তারা তাদের চিকিৎসা পদ্ধতি যেমন হচ্ছে কৌশলগুলো অবলম্বন করছে। অনেক সময় দেখা গেছে শুধু মুখে গ্রহণকৃত ওষুধ না, কোথাও লাগানো লাগানো বা কাটা ছেঁড়া অপারেশন সেগুলো করছে তারা তাদের ইন্ডিজেনাস নলেজ থেকে বিভিন্ন উদ্ভিদ ব্যবহার করে। তারপর আরেকটা পরিসর ট্যাক্সোনমি, আমরা যেটা দেখলাম ট্যাক্সোনমি ব্রাঞ্চ আলোচনাতে, তারা তাদের নিজস্ব উপায়ে উদ্ভিদের শনাক্তকরণ করে, নামকরণ করে করে থাকে, এই জন্য ট্যাক্সোনমি একটা পরিসর। এরপরে কৃষি, তারা তাদের নিজস্ব উপায়ে কৃষি যত কাজ আছে সবই করে থাকে তাদের পূর্বপুরুষদের জ্ঞান ব্যবহার করে। ইভেন তারা তাদের নিজস্ব উপায়ে সারও তৈরি করে থাকে। ল্যাকি ল্যাকি নামক একটা টেরিডোফাইট উদ্ভিদ আছে, সেই উদ্ভিদটার গাছ ব্যবহার করে তারা সার তৈরি করে, তারা জমিতে দেয়। পরে দেখা গেছে যে এই গাছটার যে কাণ্ড সেখানে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম উপাদান আছে, যার কারণে এটা মাটির উর্বরতা বৃদ্ধি করে থাকে। এভাবে তারা তাদের নিজস্ব উপায়ে সারও তৈরি করে থাকে। বাদ্যযন্ত্রবিদ্যা, এটা তো তাদের একটা নিজস্ব একটা ওয়েতে তারা তৈরি করে পূর্বপুরুষদের জ্ঞান থেকে, ইন্ডিজেনাস নলেজ থেকে, সেই জন্য বাদ্যযন্ত্র বিদ্যা তাদের একটা ক্ষেত্র পরিসর। নৃবিজ্ঞান, নৃবিজ্ঞান একটা ক্ষেত্র তাদের ইথনোবোটানির, যেমন নৃবিজ্ঞানে বিভিন্ন উপজাতি, তারপরে আদিবাসী, এদের সম্পর্কে জ্ঞান লাভ করলেও অনেক উদ্ভিদের ব্যবহার, বিভিন্ন ক্যাটাগরিতে উদ্ভিদের ব্যবহারগুলো সম্পর্কে জানা যাবে। তাদের এক একটা উপজাতি এক এক রকম ভাবে উদ্ভিদগুলো ব্যবহার করছে তাদের জ্ঞান থেকে, জ্ঞানের ভিত্তিতে নামকরণও করছে আলাদাভাবে, সেই জিনিসগুলো জানা সম্ভব হবে, এই জন্য এটাও একটা পরিসর। সাহিত্য কর্মগুলো ইথনোবোটানির পরিসর, বেশ কিছু পুরাতন প্রাচীন সাহিত্য আছে, প্রবাদ প্রবচন এগুলো আছে, যে যেখান থেকে বিভিন্ন লোকসাহিত্য, বিশেষ করে লোকসাহিত্য সাহিত্য কর্মগুলো থেকে অনেক উদ্ভিদ সম্পর্কে জানা যায়, অনেকগুলো উদ্ভিদ সম্পর্কে। এই জন্য বলতে ইথনোবোটানির আরেকটা সোর্স হলো বিভিন্ন সাহিত্য কর্ম। তো সাহিত্যকর্মের ক্ষেত্রে আমাদের দেশের, এই সাব দেশের বলবো না, এই সাব কন্টিনেন্টে প্রবাদ খুব ওল্ড টেক্সট একটা জনপ্রিয়, যেটাকে বলে খনার বচন। কয়েকটা খনার বচন দেখব। খনার বচন গুলো কৃষি ভিত্তিক হয় বা জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক হয়, উপরে হয়ে থাকে খনা। আজও জানা যায় না, যায়নি যে তার বাস্তবিক সত্যতা এখনো পাওয়া যায় না এই খনা সম্পর্কে, কিন্তু তারপরেও এটা তার যে বচনগুলো, নামে যে বচনগুলো প্রচলিত সেগুলো কিন্তু মুখে মুখে, কোথাও লিখিত সে রেখে যায়নি, যে খনা যার কথা বলা হয় লিখিত, সেই সময় খনা যে সময়টা ছিল সেই সময় থেকে সবাই বলতো মুখে মুখে খনার কথা, খনা এই বচনগুলো বলছে। তার কৃষিভিত্তিক বচনগুলো ওই সময় কৃষিতে অনেক বড় পজিটিভ ভূমিকা রাখছিল, যার কারণে কৃষির উপরে অনেক 100টার উপরেও বচন আছে তার। তার মধ্যে কি কয়েকটা আমরা একটু দেখব। মূলত কৃষি উৎপাদন প্রকৃতি ভিত্তিক বিভিন্ন উপদেশ হলো খনার বচনের মূল উপজীব্য। নারিকেল গাছে নুনে মাটি, শীঘ্র শীঘ্র বাঁধে গুটি। নারিকেল গাছে নুনে মাটি, শীঘ্র শীঘ্র বাঁধে গুটি, যার অর্থ হলো
নারিকেল গাছের গোড়ায় যদি লোনা মাটি দেওয়া হয় তাহলে নারিকেলের ফলন ভালো হয়। আরেকটা দেখব, কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এটার অর্থ হলো কলা গাছের পাতা না কাটলে তাতে কলার ফলন ভালো হয়। উনি এক কথাতে সুন্দর প্রবচন। আরেকটা দেখব, ঘনা বলে চাষার পো, আড়হাওনে কলা রো। যেটার অর্থ হলো আষাঢ় শ্রাবণ কলা রোপণের যথার্থ সময়। এই ছিল আমাদের প্রথম পোর্শনটা, শেষ হয়ে গেল, যেটা ছিল ইথনোবোটানির ভূমিকা। এবার ইথনোবোটানির গবেষণা পদ্ধতি। ইথনোবোটানির উপরে বাংলাদেশে যে গবেষণা সেটার উপরে কিছু তথ্য, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে 1997 সালে সমাজ বিজ্ঞান বিভাগ চালু হলে সিলেবাসে নৃতত্ত্ব বিষয় পড়াতে একজন অধ্যাপক আসেন, ওনার নাম হলো পিয়ের বেসাইন, অধ্যাপক পিয়ের বেসাইন এদেশে আসেন। কোন বিষয় পড়াবে? নৃতত্ত্ব, যেখানে এই আদিবাসী উপজাতিদের বিষয়গুলো সংযুক্ত। কত সাল? 1957 সাল, ঢাকা ইউনিভার্সিটিতে সমাজ বিজ্ঞান বিভাগের আন্ডারে নৃতত্ব পড়াতে আসেন পিয়ের বেসাইন। তিনি চট্টগ্রামের উপজাতিদের উপরে গবেষণা করেন এবং 1958 সালে ট্রাইবসম্যান অফ চিটাগাং হিল ট্রাক্স নামের বই লেখেন। এখন নৃতত্ব পড়াতে তো বই লাগবে, উনি তখন চিটাগাং এর উপজাতিদের উপরে গবেষণা করলেন এবং বই লিখলেন 1958 সালে। সেটা হলো ট্রাইবসম্যান অফ চিটাগাং হিল ট্রাক্স নামে বই লিখেন। এটা এটা তোমরা হয়তোবা পূর্বে শুনে থাকবে যে এই বইটার নাম ট্রাইবসম্যান অফ চিটাগাং হিল ট্রাক্স, বাংলাদেশে উপজাতিদের উপর লেখা প্রথম বই, ট্রাইবসম্যান অফ চিটাগাং হিল ট্রাক্স, 1958 বাই পিয়ের বেসাইন। বাংলাদেশে গবেষণা কাজটা শুরু হয় 80-এর দশকে। 1986 সালে ইথনোবোটানি সম্পর্কিত একটা প্রথম লেখা প্রকাশিত হয়, একটা ছোট্ট পরিসরে লেখা প্রকাশিত হয়, সেটার নাম হলো ইথনোবোটানিক্যাল রেকর্ডস ইন বাংলাদেশ। সেটার নাম হলো ইথনোবোটানিক্যাল রেকর্ডস ইন বাংলাদেশ। এটার উপরে কাজ করে, মানে এটা লিখছে হলো এম সালার খান, উনি হলেন প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ সালার খান, এবং তার স্টুডেন্ট হাসান, এম এ হাসান। হাসান স্যারের বই আছে, তোমরা হয়তোবা পড়ে থাকতে পারো, ওনার একটা ছোট্ট চটি বই আছে যেটা ব্যবহারিকে কাজে দেয় সব সময়। বোটানির শিক্ষার্থীদের জন্য এটা খুবই উপকারী একটা বই। এই সালার খান এবং তার স্টুডেন্ট এম এ হাসান এটার উপরে, ইথনোবোটানির উপরে প্রথম লেখা প্রকাশ করে, ইথনোবোটানিক্যাল রেকর্ডস ইন বাংলাদেশ। তাদের এই কাজটা ছিল 1986 সালের। তাদের গবেষণার বিষয় কি ছিল? তাদের গবেষণার বিষয় ছিল ছোট কাজ, সেটা হলো উপজাতিরা হাড় ভেঙে গেলে কিভাবে জোড়া লাগায় সেই গাছগুলোর বর্ণনা। উপজাতিরা তাদের জ্ঞান, ইন্ডিজেনাস নলেজ ব্যবহার করছে হাড় ভাঙা জোড়া লাগাতে, কোন কোন উদ্ভিদ ব্যবহার করছে সেই জ্ঞান ব্যবহার করে, সেই উদ্ভিদগুলোর বর্ণনা, সেই উদ্ভিদগুলো তারা কিভাবে ব্যবহার করছে, তাদের জ্ঞানের ভিত্তিতে সেই বর্ণনা, উদ্ভিদের নাম, পরিচিতি, এইগুলোর উপরে তারা কাজ করে হাড় ভাঙা জোড়া লাগাতে। বাংলাদেশে এই জন্য ইথনোবোটানির জনক হলেন মোহাম্মদ সালার খান, প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি। মোহাম্মদ সালার খানকেই বলা হয় বাংলাদেশের ইথনোবোটানির জনক। এরপরে ওনাদের আরেকটা বড় কাজ ছিল, সালার খান এবং হাসান স্যারের বড় গবেষণা কাজ হলো ইথনোবোটানিক্যাল সার্ভে ইন রেমা কেলিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হবিগঞ্জ ইন বাংলাদেশ। এই কাজটা একটু বড় পরিসরে ছিল, সময় সাপেক্ষ। ইথনোবোটানিক্যাল সার্ভে ইন রেমা কেলিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হবিগঞ্জ ইন বাংলাদেশ। হবিগঞ্জের রেমা কেলিঙ্গা যে ইথনিক গ্রুপ,
সেগুলোর উপরে ওনারা কাজ করে। এটা ছিল তাদের কাজের পরিধি ছিল 1998 সাল থেকে 2001 সাল, 4 বছর হবিগঞ্জে এই সার্ভেটা তারা পরিচালনা করেন। এই সার্ভে পরিচালনা করে তারা দেখেন যে এই ইথনিক গ্রুপগুলির মানুষগুলো বা উপজাতিগুলো 7 ধরনের ক্যাটাগরিতে উদ্ভিদগুলো ব্যবহার করছে। এই জরিপের মাধ্যমে তারা দেখলেন এই এলাকার ইথনিক কমিউনিটিতে 7 ধরনের উদ্ভিদের ব্যবহার পাওয়া যায়, মানে 7টা ক্যাটাগরিতে তারা উদ্ভিদকে ব্যবহার করে। সেই 7টা ক্যাটাগরি কি কি, এখানে সেইভাবে একটা ম্যাপ ছক তৈরি করা হলো। তারা মেডিসিন হিসেবে ব্যবহার করে, দেখা গেল যে 84 প্রজাতি, 84টা প্রজাতিকে তারা মেডিসিন মেডিসিন হিসেবে ব্যবহার করছে। তারপরে আরেকটা ক্যাটাগরি দেখা যাচ্ছে এন্ডোজেনাস অ্যালকোহল, তারা বিভিন্ন রকমের অ্যালকোহল তৈরি করে তাদের নিজস্ব জ্ঞান থেকে, সেটা 9টা স্পেসিস ব্যবহার করে। এরপরে তারা আরেকটা ক্যাটাগরি রিলিজিয়াস ফেস্টিভ্যালে 10টা প্রজাতি, 10 রকমের প্রজাতি ব্যবহার করে রিলিজিয়াস ফেস্টিভ্যাল। এরপরে তারা অর্নামেন্টাল কাজে ব্যবহার করে 22টা প্রজাতি অর্নামেন্টাল ক্ষেত্রে। তাদেরকে দেখা গেছে সবজি, বিভিন্ন রকমের শাকসবজি হিসেবে ব্যবহার করছে 31টা প্রজাতি। তারপরে তারা বিভিন্ন ফল ব্যবহার করছে 27 প্রজাতির, 27টা প্রজাতির ফল তারা ব্যবহার করছে। তারপরে পেস্টিসাইড ম্যাটেরিয়ালস, বিভিন্ন রকমের কীট পতঙ্গ নাশক হিসেবে ব্যবহার করেছে 16টা প্রজাতি। এভাবে সবচেয়ে বেশি তারা ব্যবহার করছে দেখা গেছে যে মেডিসিনাল প্লান্ট গুলো, তাদের যে ক্যাটাগরি মেডিসিন তৈরি সেটাতে বেশি, সবচেয়ে বেশি ব্যবহার করছে এই ইথনিক গ্রুপের মানুষগুলো। তাহলে এই 7টা ক্যাটাগরিতে তাদের ফলাফলটা তারা তৈরি করে তাদের কাজে। এরপরে আমরা যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হলো গবেষণা পদ্ধতি। গবেষণা পদ্ধতির ক্ষেত্রে এটাকে 5টা ভাগে ভাগ করে নিতে হবে। গবেষণা পদ্ধতিটি কিভাবে মানে বর্ণনা করব 5টা ভাগে ভাগ করে, প্রথমে হলো 1 নম্বর, গবেষণা তথ্যের উৎস নির্বাচন করতে হবে। গবেষণা পদ্ধতিটা আমি ধাপে ধাপে বলবো। 1 নম্বর ধাপ হলো গবেষণার তথ্যের উৎস নির্বাচন করতে হবে, আমি কোন সোর্স থেকে উৎস নিয়ে আমার গবেষণা কাজটাকে চালাবো, এটাই হলো এখানের বিষয়। তাহলে ইথনোবোটানির গবেষণার তথ্যের উৎস প্রথমে নির্বাচন করতে হবে। এই তথ্যের উৎস নির্বাচন, একটা উৎস হতে পারে ফিল্ড ওয়ার্ক, 1 নম্বর উৎস হতে পারে ফিল্ড ওয়ার্ক। তো ফিল্ড ওয়ার্ক এর কাজ আবার হতে, কাজগুলো করতে কিছু পন্থা অবলম্বন করতে হবে। প্রথমে এক ইনফরমেটর করতে হবে, সিলেক্ট করতে হবে ইনফরমেটর বা যারা তথ্যদাতা, বাংলায় বলে তথ্যদাতা নির্বাচন করতে হবে। তথ্যদাতা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে সে অনেক জানে কিনা যে এইগুলো বিষয়ের উপরে, অথবা খেয়াল করতে হবে সে হচ্ছে বিশ্বস্ত কিনা। ইনফরমেন্টকে অবশ্যই বিশ্বস্ত হতে হবে, সেই বিষয়টার উপরে অনেক বেশি জানতে হবে তাকে। তারপরে এইটারই যে ফিল্ডে কাজের দ্বিতীয় ধাপ হলো ইন্টারভিউ নেওয়া। 2টা পদ্ধতিতে ইন্টারভিউ নেওয়া যেতে পারে, একটা হলো সেমি স্ট্রাকচারাল ইন্টারভিউ হলো পূর্বে থেকে কিছু প্রশ্ন সিলেক্ট করে ইন্টারভিউ নেওয়া হয়। পূর্বে থেকে কিছু প্রশ্ন সিলেক্ট করে ইন্টারভিউ নিতে হবে, কিন্তু যদি অন্য কোনো প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে প্রশ্নগুলো করা যাবে, প্রাসঙ্গিক প্রশ্ন করে অ্যান্সার নেওয়া যাবে, ইন্টারভিউটা হবে এমন, এটাকে বলা হচ্ছে সেমি স্ট্রাকচারাল ইন্টারভিউ। এই সেমি স্ট্রাকচারাল ইন্টারভিউকে আরেকটা নামে অভিহিত করা যায়, কোয়ালিটি মেথড অফ ইথনোবোটানিক্যাল রিসার্চ, এটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ মেথড বলা হচ্ছে গবেষণার। আর আরেকটা পদ্ধতি হলো স্ট্রাকচারাল ইন্টারভিউ। স্ট্রাকচারাল ইন্টারভিউ এরকম পূর্ব থেকে সিলেক্ট করা প্রশ্নগুলো ভিত্তিতেই ইন্টারভিউ নিতে হবে, কিন্তু তার বাহিরে অন্য কোনো প্রশ্ন করা যাবে না, এটাই হলো এই ইন্টারভিউকে বলা হচ্ছে স্ট্রাকচারাল ইন্টারভিউ। এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটি মেথড অফ ইথনোবোটানিক্যাল রিসার্চ আরেকটা নাম। এই এই গেল
একটা উৎস, এটা হলো ফিল্ড ওয়ার্কের মাধ্যমে একটা উৎস হতে পারে তথ্যে। আরেকটা উৎস হতে পারে সাহিত্য, বিভিন্ন সাহিত্যকর্ম থেকে তুমি তোমার গবেষণা কাজের ইনফরমেশন পেতে পারো, ইথনোবোটানিক্যাল। যেমন একজনের কাজের উদাহরণ আমি দিচ্ছি, যেমন ওনার নাম হলো হার্ডওয়েল। উনি 1967 থেকে 71 সাল কিছু পুরো পৃথিবীর কিছু ওল্ড টেক্সট, মানে প্রবাদ প্রবচন, এগুলোর উপরে কাজ করেন, এবং লোক কিছু ওষুধের উপরে, লোকজ ওষুধ বা ফোক মেডিসিনের উপরে কাজ করে উনি একটা বই সংকলন করলেন, সেটার নাম হলো আওয়ার অ্যান্টিবায়োটিক প্লান্ট। একটা বই সংকলন করলেন, সেটার নাম হলো আওয়ার অ্যান্টিবায়োটিক প্লান্ট। এভাবে তোমার কাজের আরেকটা উৎস হতে পারে বিভিন্ন সাহিত্য কর্ম। তারপরে আরেকটা উৎস হতে পারে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ছবি, নকশা, যেগুলো অনেক আগে কি হতো, মানে বহু বছর আগে মানুষ যখন লিখতেও পারে না, পড়তেও পারে না, সেই সময়ে তারা পাথরের গায়ে খোদাই করে আঁকতো, বিভিন্ন গাছ আঁকতো, গাছের উপকারিতা গুলো ছবির মাধ্যমে বোঝাতো। সেই সোর্স গুলো, সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলোও হতে পারে তোমার গবেষণার তথ্যের একটা উৎস। তারপরে আরেকটা উৎস হতে পারে, আরো ভালো উৎস, সেগুলো দেখা যাচ্ছে যে হার্বেরিয়াম, মিউজিয়াম, এগুলোতে রক্ষিত যে উদ্ভিদগুলো, এগুলোতে কালেক্ট করা তথ্য সমৃদ্ধ যে উদ্ভিদগুলো, সেগুলোও হতে পারে তোমাদের গবেষণা তথ্যের উৎস। তারপরে বিভিন্ন লোকসাহিত্য ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানগুলো, সঙ্গীত অনুষ্ঠানও হতে পারে, ধর্মীয় অনুষ্ঠানও হতে পারে, এগুলো থেকে তুমি ডাইরেক্ট এই তথ্যগুলো পেতে পারো, এই তথ্য অবশ্যই। তারপরে আরেকটা হতে পারে যে বিভিন্ন ইথনিক গ্রুপের উপরে নিজে ফিল্ডে গিয়ে, মানে তাদের সম্পর্কে জেনে তাদের উপরে কাজ করে তোমার গবেষণা তথ্যগুলো নিতে পারে, এটাও একটা তথ্য হতে পারে। তারপরে আর বিভিন্ন ইথনিক গ্রুপের উপরে কাজ করা আর বিভিন্ন লোক অনুষ্ঠান বললাম, তো এইগুলো, এই কয়েকটা হতে পারে তোমার গবেষণা তথ্যের উৎস, ছয়টা, এরকম ছয়টা উৎস হতে পারে। তারপরে দ্বিতীয় তোমার গবেষণার ধাপ হবে, তুমি যে গবেষণা উৎস কালেক্ট করলা, ফিক্সড করলা, যেখান থেকে সেই তথ্যগুলোকে তোমাকে হুবহু সংরক্ষণ করতে হবে, তোমারই ভবিষ্যতের সেগুলোর তোমার ভবিষ্যতে সেগুলো তোমারই পুনর্নিরীক্ষার জন্য তোমারই কাজে লাগবে। আবার পরবর্তীতে সেগুলো তোমাকে তৈরি করতে হবে, মানে সর্বজন স্বীকৃত ভাবে। এই জন্য তথ্য তুমি যেটা যেখানে পাবে, সাহিত্যে পাবে নাকি ফিল্ড থেকে পাবে নাকি কোনো ইথনিক গ্রুপে গিয়ে কাজ করে পাবে নাকি হচ্ছে কোনো প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক কোনো বিষয় থেকে পাবে, তাহলে এই তথ্যগুলোকে তুমি যেটা যেভাবে পাবে, যে ছবি হিসেবে পেলা না, লিখিত হিসেবে পেলা না, মৌখিক হিসেবে পেলা, সেই জিনিসগুলো একদম হুবহু ভাউচার স্পেসিমেন সহ তোমাকে সংরক্ষণ করতে হবে। এরপরে তোমাকে সেই তথ্যগুলোকে যাচাই করতে হবে বারবার, মানে সত্য সঠিক ছিল কিনা, তুমি যে তথ্যটা পেলা সেটা কোনো মানে ভ্রান্ত ভুয়া বিষয় কিনা, সেটার উপরে তথ্য যাচাই করতে হবে তোমাকে বারবার বারবার যাচাই করে, তারপরে তুমি আগাবে যে তোমার এই কাজগুলো এটার উপরে কিভাবে আগাবে। প্রথমে তারপরে তোমাকে নকশা তৈরি করতে হবে, একটা গবেষণা নকশা, সেই গবেষণা নকশাতে উল্লেখ থাকতে হবে ভৌগোলিক অবস্থান, তুমি কোথায় করছো, সেই সেইখানে কোন বিভাগে, কোন দেশের কোন বিভাগে, কোন জেলায়, কোন এলাকাতে, সেটা উল্লেখ থাকতে হবে। সেইখানকার অক্ষাংশ, দ্রাঘিমাংশ উল্লেখ থাকতে হবে নকশাতে, নকশাতে উল্লেখ থাকতে হবে সেই এলাকার যে জনগণ, সেটার পরিধিটা, সেটার যে আকারটা কেমন, তারপর সেখানকার আবহাওয়া কেমন, মাটি কেমন, তাপমাত্রা কেমন, সব উল্লেখ করে একটা গবেষণার নকশা তোমাকে তৈরি করতে হবে সবার আগে। তারপরে যে 4 নম্বর ধাপে ধাপ গেল, এরপরে পঞ্চম যে বিষয়টা আসবে সেটা হলো তথ্য সংগ্রহ, ডাটা কালেকশন এবং এগুলোকে শনাক্তকরণ। তুমি যে তথ্যগুলো সংরক্ষণ করলা ভাউচার স্পেসিমেন সহ, সেগুলোকে তোমার মতন করে সার্বজনীন ভাবে স্বীকৃত করে সেই ডাটা গুলোকে তোমাকে কালেক্ট করতে হবে, এবং সেগুলোকে অবশ্যই শনাক্তকরণ সহ শনাক্ত করতে হবে। যেমন যেমন আমি একটা ছোট বিষয় বলি, যে হয়তোবা তুমি একটা ইথনিক গ্রুপে কাজ করলা, সেখানে সেখানে একটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম
বৈজ্ঞানিক নাম তুমি জানো, অন্য নামে জানো, সাধারণ নামে জানো, কিন্তু ওখানে গিয়ে দেখলে যে আঞ্চলিক নাম, অন্য নাম। তুমি ওখান থেকে তথ্য কালেক্ট করলে, যেমন বেলের আঞ্চলিক নাম আছে, বেলগুলো আছে, কোনো উপজাতি আবার এটাকে বলে শ্রীফল, তো তুমি শ্রীফল হিসেবে এক জায়গা থেকে তথ্য নিলে, তুমি কিন্তু ভাউচার স্পেসিমেনে লিখছো যে শ্রীফলের এই এই উপকারিতা। আবার আরেক জায়গায় আরেক উপজাতি বললো যে বেলগুলো, বেলগুলোর এই এই উপকারিতা, তো তুমি তো এইভাবে স্পেসিমেনটাকে কালেক্ট করছো, কিন্তু তোমার তথ্য যখন তুমি শনাক্ত করবে তখন বলবে যে এটা বেল, বেল গাছের অমুক উপজাতি এই এই কাজে ব্যবহার করে। এই হলো তথ্য সংগ্রহ ও শনাক্তকরণের একটা ছোট্ট নমুনা। এরপরে তুমি কিভাবে আগাবে এটাকে, এটার যে সম্পূর্ণ যে কাজ, এটাকে একটা মানে স্ট্যাটিস্টিক্যাল ভাবে স্ট্যাটিক্স এর মধ্যে ফেলবা, যে প্রশ্নগুলোর মাধ্যমে তুমি এখানে আসছো, প্রশ্ন জরিপ, এগুলোর মাধ্যমে একটা জরিপ করে, জরিপ করতে হবে তোমাকে, স্ট্যাটিস্টিক্যাল জরিপি বলে এটাকে। জরিপটা কমপ্লিট হয়ে গেলে তারপরে একটা বিশ্লেষণীমূলক ফলাফল রেডি করতে হবে, বিশ্লেষণমূলক ফলাফল রেডি করতে হবে। সর্বশেষ ধাপ হলো বিশ্লেষণমূলক ফলাফল থাকতে হবে। পুরা ওভারঅল প্রথম থেকে শেষ পর্যন্ত কাজের একটা বিশ্লেষণমূলক ফলাফল, বাস্তব ভিত্তিক ফলাফল দিতে হবে, যাতে সেটা সর্বজন স্বীকৃত হয়। এই ছিল গবেষণা পদ্ধতি, ইথনোবটানির উপরে গবেষণার ধাপগুলো আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিলাম। এরপরে ইথনোবটানি গবেষণায় কিছু সমস্যা আছে। সমস্যা কি? এই গবেষণাগুলো কেন করতে, আর যার কারণে এই গবেষণাগুলো করতে অনেকেই অনাগ্রহতা প্রকাশ করে, আগ্রহ প্রকাশ করতে চায় না আমাদের দেশের শিক্ষার্থীরা কিছু সমস্যার কারণে। সেই সমস্যাগুলো একটু দেখবো, যে এই যে অনাগ্রহতা, মানে তাদের অনাগ্রহতার কারণই হচ্ছে যে এটা পরিশ্রমের কাজ, এটা মানে ঘর থেকে দূরে চলে যেতে হবে, পরিশ্রমের একটা কাজ, যে অনেক দিনের জন্য ফিল্ডে থাকতে হবে, এই জন্য অনাগ্রহতা গুলো দেখা যায়। আর একটা জিনিস হচ্ছে অর্থ নির্বাহ, এটার পেছনে কিছু খরচ থাকে, প্রায় কখনো এটা 3-4 বছর, 4 মাস লেগে যায়, কখনো 5 মাস লেগে যায়। এগুলোর যে অর্থ, বাহিরে থাকার পেছনে যে অর্থ লাগে, তারপরে সেখানে গিয়ে নিজেকে অ্যাডজাস্ট করা, এটার যে পর্যাপ্ত অর্থ সেটার সেটার তারা পাচ্ছে না বা পায় না, সেই জন্য তারা আগ্রহ হারায় ফেলে। আর অর্থ নির্বাহ করতে পারে এগুলো ক্ষেত্রে যে যে শিক্ষা প্রতিষ্ঠান বা এনজিও সুযোগ করে দিতে পারে শিক্ষার্থীদেরকে সরকার থেকে, কিন্তু এগুলোর পিছনে ফান্ড নেই, যার কারণেও অনাগ্রহতা শিক্ষার্থীদের। একটা জিনিস, গবেষণা কেন্দ্রের অভাব। ইথনোবোটানির উপরে যে কাজ করবে সেটার উপরে গবেষণা কেন্দ্র পুরো বাংলাদেশে দেখা গেছে 3টা থেকে 4টা আছে, তো এই গবেষণা কেন্দ্রগুলো পর্যাপ্ত হলে তাহলে কিন্তু শিক্ষার্থীরা একটু কষ্ট হলেও, পরিশ্রমের হলেও যাবে। আবার ভেষজ উদ্যানের অভাব, তারা যেখানে বেশিরভাগ লোকজ যে ইথনোবোটানির উপরে যে কাজ, লোক উদ্ভিদ বিজ্ঞান বলছে যেটা, সেটা কিন্তু মেডিসিনের উপরে, তারা সেখান থেকে দেখবে যে যে ইথনিক গ্রুপের পিপল গুলো, তাদের উদ্ভিদ গুলো তাদের ইন্ডিজেনাস নলেজ কে বেশিরভাগই ব্যবহার করছে ওষুধ তৈরিতে, সেই ওষুধ তৈরিতে তারা যে ব্যবহার করছে সেটা সত্য কিনা সেটা যাচাইয়ের জন্য একটা গবেষণা ফিল্ড লাগবে ভেষজ উদ্যানে। সেটারও পর্যাপ্ত জায়গা নেই, সেরকম কোনো উদ্যান নেই, সেটার অভাব, ভেষজ উদ্যানের অভাব, যার কারণে অনাগ্রহতা, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা, ভাষাগত জটিলতা, এটা আমি পার্সোনালি মনে করি যে ভাষাগত জটিলতা, তারা এখানে কিন্তু কাজই করবে তারা সাধারণ মানুষের উপর, হয় আঞ্চলিক ভাষা থাকে, তাদের নিজস্ব ভাষা থাকে, গ্রামের গ্রামের সাধারণ মানুষের মধ্যে কাজ করবে, উপজাতিদের মধ্যে গেলে তো আরো জটিল, আর গ্রামের মানুষরাও তাদের আঞ্চলিক ভাষা ইউজ করবে, সেই ভাষাগত জটিলতা কারণে অনেক কিছু বুঝতে অসুবিধা হয়, যার কারণে এটাও একটা সমস্যা হয়ে দাঁড়ায়। উদ্ভিদের নামের বিড়ম্বনা, হয়তোবা একটু আগে যেটা বললাম যে একটা গাছের এক এক উপজাতি এক এক নামে বলে থাকে, তাদের কাছ থেকে আমি যখন তথ্য নেব এক একজন এক এক নামে বলছে, আমি আমাকে তখন সরে জমিনে সেখানে যেতে হবে, সে যে উদ্ভিদটা সম্পর্কে বলছে আপনি আমাকে সেখানে নিয়ে যান, সেই উদ্ভিদটা দেখে তখন আমি বলতে পারবো ও আচ্ছা আচ্ছা এই বেলগুলো সেই তাহলে বেল গাছ,
ও, শ্রীফল বলছেন, তাহলে এটাও সেই বেল গাছ। ঠিক আছে, তাহলে এইভাবে উদ্ভিদের নামের বিড়ম্বনা দূর করতেও অনেক মানে সময় ব্যয় করতে হয়, অনেক ফিল্ডে গিয়ে ফিজিক্যালি অনেক কাজ করতে হয়, তারপরে এই জিনিসগুলো জানা যায়। তো এইগুলো সমস্যা ইথনোবোটানি গবেষণায় ফেস করতে হয়। তারপরেও যদি আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে যে কোনো কিছুই সুন্দরভাবে ফলাফল সহ বের হয়ে আসে। ইচ্ছাটাই বড় কথা। আর প্রথমে তো বললাম যে সৃষ্টিকর্তা তারই সহায় হন যে মানে অনেক পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, তারই সহায় থাকেন সৃষ্টিকর্তা। এরপরে বুক রেফারেন্স দেখব। আজকে আমার লেকচারের রেফারেন্স ছিল ইকোনমিক বোটানি, ইথনো বোটানি অ্যান্ড ফার্মার প্রগনোসিস বাই জীবন কৃষ্ণ সাহাচার অ্যান্ড সুনির্মল চন্দ্র বসু স্যার। আর ইন্টারনেট সোর্স ছিল অনেকগুলো, যেখান থেকে আমি এই ইথনো বোটানিক্যাল রিসার্চ এর কিছু তথ্য নিয়েছি। এই ছিল বুক রেফারেন্স। পরবর্তী ক্লাস কি হবে একটু জানিয়ে দেই। পরবর্তী ক্লাস হবে ঐশ্বরিক বা ধর্মীয় উদ্ভিদ সমূহ। আমাদের দেশের তিনটা মেজর রিলিজন আছে, সেগুলোর ভিত্তিতে আমি গাছগুলো দেখাবো। ঐশ্বরিক বা ধর্মীয় বা এগুলোকে পবিত্র উদ্ভিদ বলে, ইংলিশে বলে স্যাক্রেড প্লান্ট, এই প্লান্ট গুলোর উপরে আলোচনা হবে। তো এতক্ষণ যারা মনোযোগ দিয়ে আমার ক্লাস করলে, তাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।